বাংলা নিউজ সাথে নমস্কার আহিরা বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলে নেব তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি মাননীয় ত্রিনাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের সাথে ওনার সাথে আমরা কিছু কথা বলে নেব তৃণাঙ্কুর বাবু আপনাকে আহিরা বাংলা নিউজে স্বাগত জানাই প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব যে ছাত্র পরিষদের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি ইলেকশন পারপাস পারপাস বলছেন বলছেন বৃহত্তর বৃহত্তর পারপাসই বলুন দেখুন ছাত্ররা সমাজ গড়ার কারিগর আপনি রাজনীতির বাইরে গিয়েও যদি চিন্তা করেন আজকের ছাত্র কালকের যুব ভবিষ্যতের করার কারিগর তো ছাত্র যুবরের বড় উদ্দেশ্য থাকে সমাজ তৈরির পেছনে কিছু করা সমাজের জন্য কিছু করা দেখবেন ব্লাড ডোনেশন উৎসব হোক বা কারোর বাড়িতে কোনো সমস্যা হোক কিংবা যে কোনো সামাজিক কাজ হোক ছাত্ররা কিন্তু সবচেয়ে সবার আগে এগিয়ে আসে তো আমি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি হিসেবে চেষ্টা করছি দিদির আদর্শে আমাদের ছাত্র সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিয়ম নিষ্ঠায় ত্যাগতে দীক্ষার মধ্যে দিয়ে আজকে সারা বাংলাটাকে সোনার বাংলায় পরিণত করেছেন আমিও ছাত্র পরিষদের সামান্য রাজ্যের প্রতিনিধি হিসেবে চেষ্টা করছে তিনি যা যা স্বপ্ন দেখেন ছাত্রদেরকে নেই সেগুলো বাস্তবায়িত করার এই ভোটের ময়দানে ছাত্র পরিষদের ভূমিকাটা কি দেখুন ছাত্ররা আবারও বলছে যে সমাজকে দিশা দেখায় তো আমরা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন যিনি বরাবর বাংলার ভালো চেয়ে এসছেন আজকে দু সালে একটা কেন্দ্রীয় সরকার যখন ক্ষমতায় আসে আমাদের অনেক আশা দেখিয়েছিল কিন্তু আমরা বুঝতে পারলাম তার প্রত্যেকটি আশায় ভাওতাবাজি ছিল প্রকৃতপক্ষে কিচ্ছু করেনি আমাদের জন্য তো ছাত্ররা আজকে সেই কথাগুলি সমাজের কাছে তুলনা তুলে ধরছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সাল থেকে ক্ষমতা আসার পর বাংলার জন্য কত কিছু করেছে যে চৌত্রিশ বছর ধরে কিচ্ছু হয়নি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আট বছরে তার কয়েকশো গুণ করে দিয়েছে আর একটা সরকার যে মাত্র পাঁচ বছর কেন্দ্রীয় সরকারে এসেছে সে মানুষের মধ্যে হিংসা মানুষের মধ্যে হানাহানি বাংলার মধ্যে গুন্ডাগিরি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে উন্নয়ন কোনো কিছু হয়নি তাই আজকে ছাত্ররা এই সমাজের কাছে তুলে ধরছে মমতা বন্ধ আট বছরে কি করেছে এবং নরেন্দ্র মোদী পাঁচ বছর ধরে তার মানে আপনি বলতে যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে যেটা তৃণমূল বিশ্বাসী না না এটা তো এই কথা আমি বলছি না এই কথা সারা ভারতবর্ষ বলছে আজকে তাই চৌকিদারকে মানুষ চোর বলছে জোটা বলছে তাই এটা আমার কথা নয় আজকে চারটে দফা নির্বাচন হয়ে গেছে পঞ্চম দফা আসতে চললো সেইখানে নরেন্দ্র মোদী বুঝতে পেরে গেছে সারা কথা বলছে আর খুব ব্যাপার এই প্রধানমন্ত্রী বদলাচ্ছে আরেকটা কথা কাছে জিজ্ঞাসা করে নেব যে আমরা বরাবরই দেখেছি যে কলকাতার থেকেই বেশিরভাগ যারা আর কি ছাত্র পরিষদের যারা সভাপতি বা সম্পাদক হয়েছেন তারা কলকাতার থেকেই আর কি বিলং করেন তো এরকম একটা মফসল এরিয়া থেকে আমাদের জায়গা থেকে হালি থেকে আপনি উঠে এই ছাত্র পরিষদের একটা বৃহত্তর জায়গায় প্রতিষ্ঠিত হলেন এই অনুভূতিটা আপনার কাছে কীরকম বা এর পেছনে আপনার প্রেরণাকে অনুপ্রেরণাকে যদি বলেন দেখুন আপনারটাই আপনি যে কথাটা বললেন সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালোভাবে ডিসক্রাইব করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন যিনি বাংলায় যে প্রান্তেই কাজ করুক না কেন তিনি তাকে খুঁজে বের করেন তিনি তার প্রতি ভরসা রাখেন অন্য দলের ক্ষেত্রে এটা হয়তো হতো যারা কলকাতা কেন্দ্রিক কিন্তু আজকে আমাকেও দল যেভাবে খুঁজে বার করেছে আমি চেষ্টা করব আমার সততা আমার কাজের মধ্যে দিয়ে যাতে ভবিষ্যতে এমন কিছু আমার দ্বারা না হয় যাতে দল কালিমা লিপ্ত হয় সেই পথ বজায় রেখে চলায় সমানভাবে আমি দায়িত্ব নিয়েছি যখন আমাকেও দিদি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জেলাগুলোতে বেশিরভাগ করে বড়ো ভালো ছেলে মেয়ে যারা আছে যারা আগামী দিনে রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাবে দেখুন রাজনীতি মানে তো শুধুমাত্র দলীয় রাজনীতির কথা কিন্তু দিদি চিন্তা করেন না রাজনীতি মানে দিদি চিন্তা করছেন আজ থেকে পরবর্তী জেনারেশন দিদি আজকে একটা কথা খুব বলেন আমার চতুর্থ পঞ্চম জেনারেশন অব্দি রেডি আছে আমি বাদ তৈরি করছি তো আমরাও চেষ্টা করছি যদি কিছু ভালো ছেলে ভালো মেয়ে যারা বিভিন্ন জেলা জুলে ছাত্র রাজনীতি করছে তাদের এগিয়ে আনার কারণ আজকে যারা ছাত্র রাজনীতি করছে ভবিষ্যতে তারাই এমএলএ হবে এমপি হবে চেয়ারম্যান হবে কাউন্সিলর হবে আমি আশাবাদী হালি শহরের রাজপথে কিছুদিন আগেই আমরা দেখেছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীনেশ ত্রিবেদীর হয়ে পশ্চিমবঙ্গের যুবরাজ তথা তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট জনসভা বা র্যালি করে গেছেন সেখানে আমরা আপনাকে মুখ্য ভূমিকায় দেখেছি তো এই বিষয় কি বলবেন কী কতটা আশাবাদী বিজপুর নিয়ে দেখুন আপনার প্রশ্নের দুটো প্রসপেক্ট রয়েছে প্রথম প্রসপেক্টে আসি আমাদের বাংলার যুবরাজ ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজপুর তো বটেই কিন্তু সারা বাংলা জুড়ে এমন অনেক মিটিং অনেক র্যালি করছেন আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন এ প্রান্ত কখন ও প্রান্তে ছুটে চলেছেন এবং তাদের ঘিরে যে উন্মাদনা উৎসাহ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটা এক কথায় দুর্দান্ত মানে তাদের মিটিং মিছিল র্যালিগুলোরই যেন প্রমাণ করে দিচ্ছে যে আবার বাংলার মানুষ রায় দেবে তৃণমূল কংগ্রেসের প্রতি তো আমরা ভাগ্যবান যে তাদের এই প্রথমবার অভিষেক দা আমাদের বিজপুরে পদত নিল এটা আমার পক্ষে খুবই গৌরপোজ্জ্বল আর সেদিন মিছিলে তো হাজারো হাজারো মানুষকে আমরা দেখেছি বাড়ির সামনে দিয়ে বেরিয়ে আসতে প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ির মানুষ বেরিয়ে এসছে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবে কেন প্রকৃতপক্ষে বাংলার তারুণ্যের মুখ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজকে বিজপুরে তারা সাথে আমরা তো জিততামই কিন্তু মার্জিনটা আরও কয়েক হাজার বেড়ে গেল এই বিষয়ে নিশ্চিত দিনশ ত্রিবেদীর জয়ের ব্যাপারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আপনি কতটা আশাবাদী আশাবাদী সেই বিষয় নিয়ে হতে হয় যে বিষয় নিয়ে কোনো সংশয় থাকে তো দিনেশ ত্রিবেদী অর্জুন সিং নিজেও জানেন যে দিনেশ ত্রিবেদী জিতে গেছেন এবং প্রত্যেকটা বিধানসভা থেকে একটা হিউজ মার্জিন হচ্ছে অর্জুন সিংয়ের শেষ সম্বল ছিল হাটপাড়া মিউনিসিপ্যালিটি মদন মিত্র প্রার্থী হওয়ার পরে তার জামানত জব্দ হয়ে কিনা এখন সেটা দেখার তার মানে আপনি বলছেন যে মদন মিত্র ভাটপাড়া বাই ইলেকশনে জিতবেন মার্জিনটা অনেক হবে শুধু জিতবেন না যে মার্জিনে জিতবেন সেটা অর্জুন সিং পক্ষে খুব লজ্জাজনক হবে আপনি যে আগামী যে সরকার কেন্দ্রে আসতে চলেছে তার কাছে একজন ছাত্র পরিষদের প্রতিনিধি হিসেবে কি আশা করছেন যে শিক্ষা এবং কর্মসংস্থানের প্রগতির বিষয় অবশ্যই একটা সমাজের মেরুদণ্ড হল শিক্ষা আজকে আপনাকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই আজকে এই নরেন্দ্র মোদী সরকার সারা ভারতবর্ষব্যাপী তার যে বাজেট সেই বাজেটে শিক্ষাক্ষেত্রে অ্যালটেড করেছেন মাত্র থ্রি পয়েন্ট মানে সাড়ে তিন টাকা মাত্র শিক্ষাক্ষেত্রে ব্যবহার করেছেন আর এদিকে আপনি যদি দেখেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্ষুদ্র রাজ্যে থেকে তার টোটাল বাজেট আঠেরো শতাংশ মানে একশো টাকার মধ্যে আঠেরো টাকা কুড়ি পয়সা খরচা করছেন তো এইটাই প্রমাণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাকে কীভাবে গুরুত্ব দেন তার বেটি বাঁচাও বেটি পাড়াও স্কিমের সুবিধা কিন্তু বাংলার তথা ভারতবর্ষে কত মানুষ পেয়েছে জানা নেই নরেন্দ্র মোদীর যেই সামান্য বাজেট সেই বাজেটটা খরচা হয়েছে নরেন্দ্র মোদীর অ্যাড এস এর পেছনে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী সবুজ সাথে যুবশ্রীর মতন প্রকল্পগুলো প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে এটা আপনারা নিজেরাও দেখেছেন বিজেপির নেতারা সাইকেল মিছিল করছে সবুজ সাথে সাইকেল নিয়ে এটাই বোধহয় প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কোনখানে আমি চাইব আগামী দিনে শিক্ষা সমাজের ভিত যত সমাজ আগামী দিনে শিক্ষিত হবে আমাদের মনে হয় সমাজটা আরও বেশি তৈরি হবে শিক্ষার ক্ষেত্রে সরকার অবশ্যই গুরুত্ব দেবে চাকরি বাকরির ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেবে সমাজের সর্বস্তরের মানুষরা যেন সম্মান পায় এটাই চাইব কিছুদিন ধরেই বিচপুরে জল্পনা হচ্ছে যে আমাদের যে বিচপুর বিধায়ক শুভ্রাংশু রায় তিনি নাকি বিজেপিতে যোগ দিলেও দিতে পারেন এবং তিনি কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সেটি বলেওছেন যে যদি দু বছরের মধ্যে বিজেপি সরকার যে হালি শহরের যে কোচ ফ্যাক্টরি সেটা যদি করে দেয় এবং তিরিশ শতাংশ বিচপুর কোঠায় যদি ছেলেমেয়েরা চাকরি পায় তাহলে তিনি বিচপুরে যোগ বিজেপিতে যোগ দিলেও দিতে পারেন এই বিষয়ে কি বলবেন ব্যাপারটা হচ্ছে যারা বিজেপি করে তাদের মধ্যে অধিকাংশেরই তো শিক্ষাগত যোগ্যতা খুব কম তাই ওনার এই কথার গুরুত্বটা ওনারা বুঝতে পারেননি উনি কিন্তু এই কথাটা বলে এটা বলেননি যে উনি বিজেপিতে যোগ দিচ্ছেন উনি ওনার এই কথাটার মধ্যে দিয়ে বিজপুর মানুষের প্রতি তার ভালোবাসা বিজপুর মানুষের প্রতি উনি উনি কত কিছু করতে চান উনি সেই কথাটা বোঝাতে চেয়েছেন আর বিজেপির নেতারা তো কিছু নেই আজকে কোনো অঞ্চল সভাপতি নেই ব্লক স্তরের কেউ নেই আজকে বিজেপির হয়ে নির্বাচনটা করছে মানলেই সংবাদ মাধ্যম ওরা ভেবেছিল সিআরপিএফকে দিয়ে নির্বাচনটা করে নিতে পারবে কিন্তু ওরা বুঝতে পারেনি এই বাংলার মানুষ কতটা শক্তিশালী বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ভালোবাসেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলো জায়গায় র্যালি হচ্ছে আমাদের কিন্তু কোনো জায়গায় লোক নিয়ে যেতে হচ্ছে না নরেন্দ্র মোদী যেখানেই মিটিং করছে আমরা দেখতে পাচ্ছি সেই এলাকার মানুষজন দেখতে পাচ্ছে তার আগের দিন এবং সেদিন ভিন রাজ্য থেকে বিভিন্ন গাড়ি বিভিন্ন বাস আসছে আর ওদের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে আমাদের তো অত পয়সা নেই ওরা মিছিল গেলে পাঁচশো টাকা দেওয়াল লিখলে দু হাজার টাকা ফ্ল্যাগ লাগালে একশো টাকা মানে তুমি দশ হাজার ফ্ল্যাগ লেগে দেবো তোমাকে তো এক লাখ টাকা এরকমভাবে ওরা এটা ধার্য করেছে তোদের এই নোটবন্দি ফোনবন্দি এত কেলেঙ্কারির মধ্যে দিয়েই ওরা তো এটা টাকা করে নিয়েছে মানুষের ট্যাক্সের কষ্টের টাকা ওরা নিজেদের বাপের সম্পত্তি বলে ভাবছে তো বাংলার মানুষ এইগুলোকে প্রত্যাখ্যান করেন বড় বড়ই বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা যেভাবে লড়াই লাগাতে চাইছে হিন্দু মুসলিমের লড়াই লাগাতে চাইছে কথায় কথায় হিন্দুস্তান পাকিস্তানের কথা বলে শ্মশান কবরিস্তানের কথা বলে বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং তারা নিজেরা বিশ্বাস করে তারা আট বছর তৃণমূল সরকারের কাছ থেকে কী পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই কী পেয়েছেন এবং পাঁচ বছরের ভাঁওতাবাজি তারা দুটো দিন রেখেই বুঝতে পারছে আর হিন্দুত্ববাদের কথা যদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য অনেক কিছু করেছেন মুসলমানদের জন্য অনেক কিছু করেছেন শিখ খ্রিসাই সকলের জন্য করেছেন আজকে আপনি দক্ষিণেশ্বর দেখুন আপনি আজকে তারাপীঠ দেখুন আপনি তারকেশ্বর দেখুন কালীঘাট দেখুন সব জায়গাকে দেখুন আজকে কিন্তু বিজেপি হিন্দুদের জন্য কিছু করেছে বলে আপনি বলতে পারবেন না পাঁচ বছর শুধুমাত্র ইলেকশান আসলেই তাদের রাম মন্দিরের কথা মনে পড়ে ইলেকশন আসলেই তাদের বিভিন্ন বিষয়ের কথা মনে পড়ে যারা সাম্প্রদায়িক সুচুড়ি দেয় কিন্তু যদি করতেই হতো এত বছরে করতে পারতেন ভাওতাবাস সরকার মানুষ বুঝে গেছে আর সামান্য কটা দিন প্রধানমন্ত্রী তো বিদেশে ঘুরেছেন এরপরও বাতাকে এমনভাবে মানুষ প্রত্যাখ্যান করবে তাকে হয়তো বাইরে গিয়েই থাকতে হবে শেষ প্রশ্ন আপনার কাছে যে আমরা কিছুদিন ধরেই দেখছি যে বিজপুরের রাজনীতিতে যারা কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের ছিলেন বা তৃণমূল কংগ্রেসের মিছিলে মিটিংয়ে তারা অংশ নিয়েছিলেন তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন তো এই ভোটের আগে এটা কি আপনি দলের একটা খুব বড় একটা ক্ষতি বলে মনে করছেন না আপনি যদি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আপনি নিশ্চয়ই একটা বিষয়ে খেয়াল করেছেন বা জানবেন দেখুন তৃণমূল কংগ্রেস দল একটা যে বড় বৃক্ষ বৃহত্তর পরিবার একটা আমার পাঁচটা আঙুল কখনো সমান নয় আজকে যারা তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিয়েছে হালিসর তো বটেই সারা রাজ্যের ক্ষেত্রে দেখুন তাদের কিন্তু তৃণমূল কংগ্রেস দল বেশ কয়েকদিন ধরে প্রত্যাখ্যান করেছিল তাদের তৃণমূল কংগ্রেস দল প্রথম সারি থেকে সরিয়ে এনেছিল আজকে বাইরের ক্ষেত্রেও যারা তৃণমূল থেকে সরে অন্য দলের হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাদের কিন্তু তৃণমূল আবর্জনা হিসেবে ফেলে দিয়েছিল সেই আবর্জনাগুলোকে কিন্তু বিজেপি তুলে এনেছে আজকে আপনি স্থানীয় স্তরেও দেখুন যেসব নেতাদের আপনি কথা বলছেন এরা কিন্তু বহু মাস যাবৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যে ছিল না তাদের কোনো পোর্টফোলিও ছিল না সেই অর্থে কিছু মানুষ কদিন আগে তার ভুল শিকার করে ঢুকেছিল দল তাকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল হয়তো সে নিজেকে শুধরে নেবে কিন্তু না তার পচাপদ্যে হাত কেটেছে তাই মানুষ খুব ভালো রকমভাবে জানে যে কে তাদের পাশে থাকে আর কে কী করে এর স্থানীয় নেতাদের শুভবুদ্দুর উধ্বায়ক তারা অনেক কথা সংবাদ মাধ্যমে বলছেন আমি তাদেরকে অনুরোধ করব বলছেন রাজনীতির ক্ষেত্রে ভালো কথা কিন্তু শালীনতার মাত্রা অতিক্রম যাতে না হয় দেখবেন কেন আপনারা কিন্তু এই দলটা থেকেই পরিচয় পেয়েছেন আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে যে বিজপুরের ছাত্র যুবদের আপনি আমাদের ক্যামেরার মাধ্যমে কি বার্তা দেবেন তাদেরকে বলবো খুব ভালোভাবে তৈরি হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু স্বপ্ন আমাদের বাংলার ছাত্র যুবরা বাংলার হয়ে কাজ করবে এত সুন্দর করে যে বাংলাটা বিশ্ব বাংলায় এইভাবে পরিণত হয়েছে আগামী দিনে এই বিশ্ব বাংলাটা আরও এগিয়ে নিয়ে যাবে তাই তোমাদেরকে বলবো তোমরা যে যার সঙ্গেই যুক্ত থাকো যারা পড়াশোনা করছে তো অবশ্যই পড়াশোনাটা খুব ভালোভাবে করো যদি কোনো সহযোগিতা লাগে তৃণমূল কংগ্রেস দল তৃণমূল ছাত্র পরিষদ তোমাদের সঙ্গে রয়েছে তোমরা যারা খেলাধুলো করো যারা ক্রীড়াবিদরা আছে তারাও জমিয়ে খেলাধুলো করো তোমাদের যদি কোনো পরিকাঠামোগত কোনো সাহায্য লাগে তার জন্য তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস পরিবার সকলে রয়েছে যারা কালচারাল লাইনের সঙ্গে যুক্ত তারা সেই সেইভাবে নিজেদের তৈরি করা করার চেষ্টা করো যা তোমরা সেরা সেরা হয়ে উঠতে পারো আমাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমাদের ছাত্র যুবরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করুক প্রতিটি ক্ষেত্রে ভারত সেরা হয়ে উঠুক আশা করব শুধু ভারত সেরা নয় আবার বাঙালি আবার ভারত আবার বাংলা থেকে উঠে আসে কেউ বিশ্ব সেরা হবে আশা রাখছি স্বপ্ন দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে তৃণমূল কংগ্রেসের চোখ দিয়ে জয় আমাদের হবেই আমরা কথা বলে নিলাম তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণমকুল ভট্টাচার্যর সাথে উনি জানালেন যে আগামী যে পঞ্চম দফার লোকসভা নির্বাচন সেই নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদী শুধু জিতবেনই না বিপুল ভোটে জিতবেন এবং যে বিজপুরের রাজনীতিতে যে একটা দলবদলের খেলা চলছে সেটিকে উনি কোনো গুরুত্বই দিচ্ছেন না ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য ক্যামেরায় সুমনের সাথে আমি আকাশ আহিরা বাংলা নিউজ কাছরাপাড়া Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.